Good evening. Warm welcome to the special lecture series organized by Department of History, Vidyasagar Metropolitan College. I, Dr. Srinivanti Mukhopadhyay, on behalf of the Department of History, welcome you all to the first day of the lecture series. We are heartily grateful to our principal, Sir Dr. Ramsharup Gangopadhyay, Dr. Sarojit Sardar, and Dr. Debashish Jodhar for the support and encouragement, and without whom this lecture series would not have been possible. Today we have with us Professor Surajit Gupta. Professor Gupta is an associate professor in the Department of History, Raja Ram Mohan Mahavidyalaya Hooghly. He did his post-graduation from Calcutta University in the year 1994. He had an experience of more than 20 years in teaching. Today he will be talking about changes in society in early medieval India. Now, I would like to hand over the virtual floor to Professor Gupta. Over to you, sir. Shurajita, audio turn on. Thank you, Professor Mukhopadhyay. Thanks to all of you, and also a very hearty welcome to all my students and our respected teachers. Today, I've been invited by your college authority to deliver a lecture, a special lecture rather, on the changes in the society in early medieval India. In fact, the topic was chosen by me, and I thought that it would be more prudent for the students to choose a topic from within their syllabus, so that they can connect with my lecture. Now, আমি একটা প্রশ্ন প্রথমেই করে নিচ্ছি যে আমি সাথীকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার লেকচারটা বাংলায় দেব না ইংরেজিতে দেব, আমি প্রফেসর মুখার্জিকেও জিজ্ঞাসা করেছিলাম। তো যেহেতু ওনারা বলেছিলেন যে সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রী হচ্ছে বাংলা ভাষী কয়েকজন বাদে, সুতরাং বাংলায় বলাটাই বেশি সুবিধাজনক, তাই যেহেতু আজকের এই স্পেশাল লেকচারটি প্রধানত ছাত্রছাত্রীদের জন্যই আয়োজিত হয়েছে, তাই ছাত্রদের জন্যই আমি আমার বক্তব্য বাংলায় উপস্থাপিত করছি। যদি কারোর অনুসরণ করতে, ফলো করতে অসুবিধা হয়, তাহলে আমাকে মাঝখানে থামিয়ে দিয়ে প্রশ্ন করতে পারো, আমি সঙ্গে সঙ্গে সেটা ইংরেজিতে বলার চেষ্টা করব। এখন একটা বিষয় আমি ছাত্রদের কাছ থেকে আগেই জেনে নিচ্ছি যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব সেটা তো তোমাদের সিলেবাসের একটা মাঝামাঝি বিষয়। এখন পড়াশোনা এই সময়কালে গোটাটাই এই অনলাইন মাধ্যমেই হচ্ছে, আমি তোমাদের কাছে জানতে চাই। আমি আমি একটু পরে ফোন করে একটা তো বিভিন্ন যে কটা 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 আমাদের আলোচ্য কালের যে সামাজিক অবস্থা সম্পর্কে আমি সঙ্গে বলবো, তার আগের অংশ অর্থাৎ তার আগের অধ্যায়, এই সময়কালের সামাজিক চিত্রপটটি কেমন ছিল সে সম্পর্কে আশা করি তোমাদের একটা স্পষ্ট ধারণা আছে, নতুবা পরিবর্তনগুলো কোন জায়গায় আসছে এটা ধরতে একটু অসুবিধা হয়। এখন আমরা প্রাচীন ভারতের যে সামাজিক কাঠামোর সঙ্গে পরিচিত ছিলাম একেবারে ঋগ্বৈদিক যুগ থেকে শুরু করে খ্রিস্টীয় তৃতীয় চতুর্থ শতক সময়কাল পর্যন্ত, সেখান থেকে আমাদের আলোচ্য সময়কালের মধ্যে এসে বেশ কয়েকটি ক্ষেত্রে কিছু পরিবর্তন আসছে। এখন এই পরিবর্তনের ক্ষেত্রে প্রধান যে বিষয়টি নির্ধারক নির্ণায়ক ভূমিকা পালন করেছে বলে ঐতিহাসিকরা মনে করেন সেটি হলো ব্রহ্মদেহ, অর্থাৎ ব্রাহ্মণ এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সমূহকে রাজা বা ধনী ব্যক্তিবর্গ কর্তৃক প্রদত্ত ভূমি। এই ব্রহ্মদেহ প্রদানের মাধ্যমেই সামাজিক যে যে বিভাজন, যে যে স্তরভেদ প্রাচীন ভারতে আমরা প্রত্যক্ষ করেছি, আমাদের আলোচ্য সময়কালে এসে
সেখানে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আসে। এখন কেবলমাত্র ব্রহ্মদেব যে দায়ী ছিল তা নয়, নিশ্চিতভাবেই সময়ের সাথে সাথে আমরা প্রাচীন ভারতের ক্ষেত্রেও যেমন দেখেছি, আদি মধ্য যুগের ভারতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, সেই পরিবর্তন সমূহের নিয়ামক ভূমিকা আরো অন্যান্য বিভিন্ন বিষয় সমূহ পালন করেছে, তার মধ্যে ব্রহ্মদেব প্রধান। এখন এই ব্রহ্মদেব অর্থাৎ ল্যান্ড গ্র্যান্ট, এই বিষয়টি বোঝার জন্য আমাদের স্বাভাবিকভাবেই প্রাচীন ভারতে ভূমির মালিকানা বা ভূমির ব্যবহার কিরূপ ছিল সে সম্পর্কে একটুখানি স্মরণ করে নেওয়া প্রয়োজন। এখন একেবারে যদি আমরা যে সময় থেকে লিখিত আকারে ভূমির মালিকানা, ভূমি কর্ষণ জনিত রীতিনীতি, প্রশাসন কর্তৃক তার যে ব্যবহার, তার নিয়মাবলী প্রণয়ন ইত্যাদি সম্পর্কে যে সব লেখা আমরা পাচ্ছি, সেখান থেকে আমরা দেখছি যে প্রাচীন ভারতে ভূমির মালিকানা, ভূমির ব্যক্তিগত মালিকানা ততদূর পর্যন্তই স্বীকৃত যতদূর পর্যন্ত না রাষ্ট্রের অধিকারের জায়গাটায় হস্তক্ষেপ করা হচ্ছে। অর্থাৎ সাধারণভাবে বলতে গেলে চূড়ান্ত ভাবে রাষ্ট্রের মালিক কিন্তু রাষ্ট্র, এবং তার প্রমাণ আমরা পেয়েছি মৌর্য আমলে ওই পুস্তক নামক কর্মচারীর অস্তিত্ব তার প্রমাণ করেছে, যে ভূমি হস্তান্তরের সময়তে সেই পুস্তপালের উপস্থিতি প্রয়োজনীয়তা ছিল, নতুবা একজন ব্যক্তি ইচ্ছা করলে আরেকজনকে জমিদান করতে পারতেন না, জমিদান বা বিক্রয় করতে পারতেন না। এখন এই রাষ্ট্রের এই উপস্থিতি এবং রাষ্ট্রের এই উপস্থিতির পাশাপাশি রাষ্ট্রকে প্রদেয় কর এই বাবদ, এটা প্রমাণ করে যে চূড়ান্ত মালিকানা রাষ্ট্রের, যে ব্যক্তি জমি হস্তান্তর করছেন অপর ব্যক্তিকে তিনি কেবলমাত্র সেই জমির ভোগ দখলকারী। এটা অনেকটা আজকের দিনে এই আমাদের যে জমির মালিকানা সংক্রান্ত যে বিধি বর্তমান কালে তার সাথে হুবহু মিল রয়েছে। আজকেও আমরা যে জমির মালিকানা আছে বলে আমার দাবি করি, আসলে কিন্তু আমি জমির ভাড়াটিয়া, আমি জমির খাজনা দিই এবং সেই খাজনার বিনিময়ে এই জমি আমি ভোগ দখল করতে পারি। যে কোনো সময় রাষ্ট্র আমাকে রাষ্ট্রের প্রয়োজনে এই জমি থেকে উৎখাত করতে পারে, তবে যেহেতু একটা মঙ্গলকামী রাষ্ট্রের এরকম হঠাৎ করে উচ্ছেদ করাটা মানবিকতা বিরোধী, ফলে স্বাভাবিকভাবে রাষ্ট্র আমার একটা পুনর্বাসনের ব্যবস্থা করে, কিন্তু আসলে রাষ্ট্রের মালিক, জমির মালিক আমি নই। এখন এই জায়গা থেকে আমরা যখন আমাদের আলোচ্য সময়কালে আসছি, তখন এই যে জমিগুলি দান করা হচ্ছে এগুলির ক্ষেত্রেও কিন্তু মনে রাখতে হবে, মালিকানার যে শর্ত পূর্বে প্রচলিত ছিল এখনো পর্যন্ত সেই শর্তই প্রচলিত রয়েছে। অর্থাৎ আমরা যখন ব্রহ্মদেব সম্পর্কে বিভিন্ন আলোচনা করব, তখন কিন্তু এটা ভুলে যেন না যাই যে রাষ্ট্র কিন্তু তার মালিকানা জমির ওপর থেকে তুলে নেয়নি। অর্থাৎ ব্রাহ্মণ বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে যে জমি দান করা হচ্ছে সেই জমি কিন্তু আসলে রাষ্ট্রের জমি, রাষ্ট্র একজনকে তার কৃতিত্ব বা অন্য কিছুর স্বীকৃতি স্বরূপ একটা জমি খণ্ড দান করছে। এখন এই প্রেক্ষিতে এই যে ব্রহ্মদেবগুলি, আমি যা বলে আলোচনাটা শুরু করেছিলাম যে এই ব্রহ্মদেবগুলির সুবাদে সামগ্রিকভাবে ভূমি সম্পর্কগুলি, গ্রামীণ সম্পর্কগুলি, সামাজিক সম্পর্কগুলি প্রভাবিত হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, তার স্বরূপটা কেমন? এখন স্বাভাবিকভাবেই ব্রহ্মদেব দেওয়া হচ্ছে কাদের? ব্রাহ্মণদের, ইন্ডিভিজুয়াল ব্রাহ্মণ অথবা সমষ্টিগত ভাবে একটা ব্রাহ্মণিক্যাল কমিউনিটি। এখন স্বাভাবিকভাবেই এই জমির দেওয়া হচ্ছে নিষ্কর জমি বেশিরভাগ ক্ষেত্রে, এবং বলা হচ্ছে যে সেই জমি থেকে আদায়কৃত কর সেই ব্রাহ্মণ বা ব্রাহ্মণগণ বা ধর্মীয় প্রতিষ্ঠান তিনি তার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আদায়কৃত করের কোনো ভাগ রাষ্ট্রকে দিতে হবে না। ফলে খুব স্বাভাবিকভাবেই
এই জমিগুলি কিভাবে ব্যবহৃত হবে, সেখানে কি চাষ হবে, কেমন ভাবে চাষ হবে, কারা চাষ করবে, এই সমস্ত কিছুর নির্ধারক হয়ে উঠছেন ওই ধনী মানে দান প্রাপ্ত যে ব্রাহ্মণ। খুব স্বাভাবিকভাবেই এর সুবাদেই ওই জমিখণ্ডের উপরে ওই ব্রাহ্মণের সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠিত হওয়ার একটা রাস্তা খুলে যাচ্ছে। এখন এ থেকে খুব সহজেই অনুমেয় যে একটা জমিখণ্ডের উপরে যখন একজন ব্যক্তির বা ব্যক্তিবর্গের সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠার রাস্তা খুলে যাচ্ছে, তখন তা কেবলমাত্র কোনো প্রশাসনিক বা অর্থনৈতিক বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, সেই জমিখণ্ডে বসবাসকারী সমস্ত মানুষজনের যা দৈনিক জীবনযাত্রা, তাদের মধ্যেকার যে সামাজিক সম্পর্ক, সেগুলিকেও প্রভাবিত করছে। সেই প্রভাবের স্বরূপটা কেমন? এখন প্রথম যে পরিবর্তনটা আসছে, যেটা এতদিনকালের যে বাধা ধরা সামাজিক জীবন বিশেষত গ্রামীণ ক্ষেত্রে, সেখানে একটা বড় পরিবর্তন নিয়ে আসছে, সেটা হলো যে এই ব্রাহ্মণরা জমিতে কাজ করার জন্য কেবলমাত্র যে ওই জমিতে যারা আগে থেকে কাজ করত তাদেরকেই পুনর্বহাল করছে না, তার পাশাপাশি অন্য জায়গা থেকে যাদের সঙ্গে এই জমিতে বসবাসকারী যে সকল কৃষক তাদের কোন রকম পারিবারিক বন্ধন নেই, তাদেরকে অন্য জায়গার থেকে এই জমিতে নিয়ে এসে বসাচ্ছে চাষ করার জন্য। তাহলে প্রথম যে জায়গাটাতে পরিবর্তন আসছে সেটা হলো যে এই জমিতে এতদিন যারা কাজ করত তাদের মধ্যে কোনো না কোনো ভাবে একটা কিনশিপ, একটা পারিবারিক বা গ্রামীণ বন্ধন তৈরি হয়েছে, বাবা কাকা মামা জ্যাঠা পাড়াতুতো দাদা পাড়াতুতো জ্যাঠা পাড়াতুতো দাদু, এরকম ভাবে এই সম্পর্কগুলি গ্রামীণ জীবনে, যেহেতু তোমাদের তোমরা ছাত্রছাত্রীরা প্রায় সবাই তারা শহরাঞ্চলের বাসিন্দা, সুতরাং গ্রামীণ জীবনে এই গাঁই সম্পর্কগুলির গুরুত্ব কতটা সেটা যথাযথভাবে অনুধাবন করা তোমাদের পক্ষে হয়তো সম্ভব নয়। দু একজন যদি গ্রামের বাসিন্দা মানে কোন রকম শিকড় যদি তাদের গ্রামে থেকে থাকে, তাহলে তারা হয়তো কিছুটা বুঝতে পারবে যে এই গাঁই সম্পর্কগুলি গ্রামীণ সমাজ জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। হয়তো সরাসরি কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু গাঁতুতো দাদু, গাঁতুতো মামা, গাঁতুতো দাদা, গাঁতুতো জেঠু বা গাঁতুতো মাসি অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, রক্তের সম্পর্কের পাশাপাশি সেগুলির গুরুত্ব কোনো অংশে কম নয়। এখন যখনই একটা বাইরের পরিবার এসে বা বাইরের লোক এসে সেই জমিতে বসবাস করতে শুরু করছে, চাষ করতে শুরু করছে, ফলে স্বাভাবিকভাবেই এই যে গাঁই সম্পর্কগুলো ছিল এই সম্পর্কগুলো আস্তে আস্তে নষ্ট হচ্ছে, ভাঙন ধরছে। কারণ এই গাঁয়ে যারা কাজ করত তারা হয়তো অনেকে কাজ পাচ্ছে না, ভূমি মালিক ইচ্ছা করলে তাদের রাখতে পারেন অথবা তাড়িয়ে দিতে পারেন, জমির উপর অধিকার তাদের সেইভাবে প্রতিষ্ঠিত নয়, রাষ্ট্র দ্বারা সেইভাবে স্বীকৃত নয়, ফলে খুব স্বাভাবিকভাবেই ওই জমির ওপরে নিজের চাষবাসের অধিকারটুকু বজায় রাখার জন্য এই কৃষকদের মধ্যে একটা প্রতিযোগিতার জায়গা চলে আসছে, কোথাও একটা মানসিক প্রতিযোগিতার জায়গা চলে আসছে, যা স্বাভাবিক সম্পর্কগুলোকে, তাদের মধ্যে যে সম্পর্ক এতকাল প্রচলিত ছিল সে সম্পর্কগুলোকে নষ্ট করছে, স্বার্থ সংঘাতের জায়গা তৈরি হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে একটা একটা যেহেতু জমিগুলো নিষ্কর জমি, ট্যাক্স ফ্রি স্ট্যাটাস রয়েছে তাদের, সুতরাং স্বাভাবিকভাবেই এই জমিতে শুধু
কি কি চাষ হবে তা নয়, সে জমি তো সবসময় কৃষি জমি নয়, সেটা বন জঙ্গল হতে পারে, পতিত জমি হতে পারে, অন্য অনেক কিছুই হতে পারে। অতএব সেই জমিতে যা যা রিসোর্স আছে, চাষ জমি ছাড়াও সেখানে খনি থাকতে পারে, সেখানে বন জঙ্গল থাকতে পারে, গাছপালা থাকতে পারে, যা যা আছে, তার সবকিছুর ওপরে ওই জমি মালিক ব্রাহ্মণটির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হচ্ছে। সো কোয়াইট ন্যাচারালি এই ভূমিখণ্ডগুলোর ওপরে, এই বনাঞ্চল, এই খনি অঞ্চল, এই নদী, এই নদী তীরবর্তী অঞ্চল, এই সমস্ত অঞ্চলগুলোর উপরে এখানকার আদি বাসিন্দারা যে অধিকার এতদিন ভোগ করে আসত, সেই অধিকারগুলি খর্বিত হচ্ছে। অর্থাৎ একজন আদিবাসী, একজন ব্যাধ, সে ইচ্ছা করলেই জঙ্গলে ঢুকে একটা হরিণ মেরে খেতে পারছে না, কারণ ওই জঙ্গলের ভেতরে ঢুকতে গেলে তাকে ওই ব্রাহ্মণের অনুমতি নিয়ে তবে ঢুকতে হচ্ছে। কটা হরিণ আদৌ মারতে পারবে, আদৌ সে জঙ্গলে ঢুকতে পারবে কিনা, সে সবটাই নির্ভর করছে ওই ব্রাহ্মণের উপর। একজন অত্যন্ত গরিব মানুষ, তার জ্বালানি কেনার পয়সা নেই, সে বন জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনতে পারবে কিনা, সেটাও নির্ভর করছে ওই বমি মালিক ব্রাহ্মণের অনুমতির ওপরে। সুতরাং খুব স্বাভাবিকভাবেই যে জীবনযাত্রায় এতদিন এই মানুষজন, এই জমিখণ্ডে বসবাসকারী মানুষজন অভ্যস্ত ছিল, সেই জীবনযাত্রার যে স্বাভাবিক ছন্দ সেটা বিনষ্ট হচ্ছে। তাদের কতখানি অধিকার বুঝে নেওয়ার আগে সময়তেই তাদের বিরুদ্ধে নানা ধরনের প্রতিহিংসামূলক, প্রতিশোধমূলক একটা হস্তক্ষেপ নেমে আসছে। না জেনে গায়ে ঢুকে পড়েছে, না জেনে জঙ্গলে ঢুকে পড়েছে, ব্রাহ্মণের লোক গিয়ে ট্রেনে এলো, তুই ঢুকেছিস কেন ঘরে, মহেশের জমিদারের মতো আর কি, গরুটা বাঁচি না বলে দেখার দরকার নেই, খাবার দেওয়ার কথা জমিদারের, কিন্তু গায়ের ভেতরে গরুটা মরলে জমিদারের অমঙ্গল, সুতরাং কফুর বহা বাপ করে ফেলেছে। সে জানেই না এই আইন আছে কি না আছে। এখন এই স্বাভাবিক সম্পর্ক গুলো এর পাশাপাশি আরো একটা বিষয় হলো যে এই ব্রাহ্মণরা, তারা যে কেবলমাত্র ওই জমি উপরে বা জমিখণ্ডের উপরে যারা কিছু আছে উপরে মালিকানা ভোগ করছে তাই নয়, এট দ্য সেম টাইম ওই ভূমিখণ্ডে বসবাসকারী যে মানুষজন, তাদের যাবতীয় প্রশাসনিক অধিকারও এই ব্রাহ্মণের ওপর বর্তাচ্ছে, পার্টিকুলারলি দি জুডিশিয়াল অ্যাক্টিভিটি যার কর্তৃত্ব। অতএব এই গায়ে বসবাসকারী কোন মানুষ, তিনি কোন ভুল করলে তার বিচারের দায়টাও কিন্তু ওই ব্রাহ্মণের। এবং খুব স্বাভাবিকভাবে একটা বর্ণগত স্তরভেদ যে সমাজে বর্তমান আছে, সেখানে একজন ব্রাহ্মণ তার হাতে যখন প্রশাসনিক অধিকার প্রদত্ত হচ্ছে, বিচারের অধিকার প্রদত্ত হচ্ছে, তখন তিনি সবসময় যে তার সদ্ব্যবহার করেছে তা নয়, বেশিরভাগ ক্ষেত্রেই বরং অসদ্ব্যবহারটাই করছে। রাজন এবং পুরোহিতের মধ্যে সম্পর্ক এটা চিরকাল প্রবহমান। এই আজকের দিন রাজনীতিবর্গ এবং ক্রুজিদের মধ্যে কার্য সম্পর্ক সেই তার মধ্যে, কিন্তু বাকি এবং শূদ্র বা শূদ্রের যে মানুষজন, তাদেরকে প্রতি মুহূর্ত তটস্থ হয়ে থাকতে হবে যে কোথায় পালন থেকে তুমি বসলো, সঙ্গে সঙ্গে এই মনের লোক এসে টেনে নিয়ে যাবে যে তুমি ভুল করেছ, এবং তার জন্য যথেচ্ছ ধরনের শাস্তি প্রযোজ্য। ফলে এখানেও যে স্বাভাবিকতা তাদের জীবনযাত্রায় ছিল, সেই স্বাভাবিকতা বিনষ্ট হচ্ছে। এখন
সুতরাং একটা জায়গায় আমরা পৌঁছলাম, সেটা হচ্ছে এই ব্রহ্মদেহ সূত্রে ব্রাহ্মণরা সামাজিক জীবনযাত্রার উপরে, তাদের ভূমিখণ্ডের অভ্যন্তরস্থিত সামাজিক জীবনযাত্রার উপরে প্রায় নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছেন। তাহলে এখানে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, যেটা নিয়ে একটা দীর্ঘ বিতর্ক চলেছে, সেটা হলো এই সময়কালে এই যে মাধ্যমে এই যে ভূমি এই যে ব্রাহ্মণদের কর্তৃত্ব এই যে সময় ইত্যাদি ইত্যাদি যা যা বললাম এতক্ষণ ধরে, এগুলি ইউরোপীয় সামাজিক কাঠামোর মতো বা ইউরোপীয় সমাজ অর্থনৈতিক রাজনৈতিক কাঠামোর মতো সামন্ততান্ত্রিক সম্পর্কের জন্ম দিয়েছে কিনা, একটু ঘুরিয়ে বললে এই ব্রাহ্মণত্ব যে মানুষগুলির অবদমনের কথা বললাম, এই অবদমনকে আমরা ভূমিদাস প্রথার সাথে তুলনা করতে পারি কিনা? পারি না। সদস্যদের মতো ঐতিহাসিকরা বলে থাকুন না কেন, আমরা এই ভূমি সম্পর্ককে কোনোভাবেই ইউরোপীয় ভূমিদাস প্রথার সঙ্গে তুলনা করতে পারছি না। ইউরোপীয় ভূমিদাস প্রথা আরো ব্যাপক, আরো ভয়ঙ্কর, আরো নির্ম, তার সম্পর্কটাই ভূমিদাসদের সম্পর্কটা তার প্রভু ম্যানর প্রভুর সঙ্গে একেবারে অন্যরকম। একমাত্র ওই জমিদারের মুখাপেক্ষী হয়ে থাকার, সে এমনকি কার সঙ্গে বাহিক সম্পর্ক স্থাপিত হবে সেটাও ম্যানর প্রভু কর্তৃক স্থিরীকৃত, তার আদৌ স্বাধীন হবে কিনা সেটাও ম্যানর প্রভু কর্তৃক স্থিরীকৃত, তার সঙ্গে এটা তুলনীয় নয়। বাট স্টিল একেবারে ভূমিদাস প্রথার মতো অত নির্মম না হলেও এই যে গ্রামীণ কৃষকরা, তারা কিন্তু বহুলাংশেই এই ব্রাহ্মণদের অধস্তন কর্মীতে পরিণত হচ্ছে, তাদের স্বাভাবিক জীবনযাত্রা স্বাভাবিক স্বাধীন জীবনযাত্রাকে ত্যাগ করে। এখন একদিকে যখন এই ভূসম্পর্কগুলি পরিবর্তিত হচ্ছে, আরেকটা বিষয় আমরা এই সময়কালের বৈশিষ্ট্য হিসেবে কি প্রত্যক্ষ করেছি, যে নিশ্চয়ই ইতিমধ্যে আলোচনাও হয়েছে যে প্রশাসনিক যে সংহতি, যে কেন্দ্রীয় ভবন আমরা ইতিপূর্বে প্রত্যক্ষ করেছি সাম্রাজ্যিক শাসন ব্যবস্থার সময়েতে, আমাদের আলোচ্য সময়কালে এসে সেই প্রশাসনিক কেন্দ্রীয় ভবন খর্বিকৃত হয়েছে, ভেঙে পড়ছে, এবং তার জায়গায় ভারতবর্ষ ভিন্ন প্রান্তে ছোট ছোট প্রথম দিকে সাম্রাজ্য, তারপর আরো ছোট ছোট রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই এই বিভিন্ন রাজ্যের মধ্যেকার যে যে আইনি সংহতি, যে প্রশাসনিক ব্যবস্থাগত সংহতি ইতিপূর্বে বর্তমান ছিল, সে সবগুলোই কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এক একটা অঞ্চলে এক এক রকম নিয়ম, এবং এই নিয়মের সুবাদেই ভাঙনের সুবাদেই সামাজিক সম্পর্কগুলো কি পূর্বে যা ছিল, কথাগুলো শুনতে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ সুরজিৎ দা, আমি বলছি একটু কথাগুলো কেটে কেটে যাচ্ছে গো। এ তো আমার যন্ত্র আমার সত্যি তাই, মানে খুব মানে এটার জন্যই আমাদের খুব অসুবিধা হয় বলো, পুরোটাই যন্ত্র নির্ভর তো। আমি যত সব, কারণ আমার এখানে টাওয়ার ফুল দেখাচ্ছে। আচ্ছা, কোন অসুবিধা নেই, বুঝতে পারছি না কি অসুবিধা হচ্ছে, একটু সারা অন্যরা বলবেন। হ্যাঁ স্যার অসুবিধা হচ্ছে একটু একটু। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার অনেক অসুবিধা হচ্ছে একটু একটু, অসুবিধা হচ্ছে। তোমরা তো আগেই বলবে সেটা যে শব্দগুলো কেটে যাচ্ছে, বুঝতে পারছি না। দেখি তাহলে
আমার এখানে তো কানেকশন প্রবলেম দেখাচ্ছে না। স্যার আমার মনে হয় আপনি যদি ভিডিওটা অফ করে বলেন তাহলে মনে হয় আমাদের এত প্রবলেম হবে না। ওয়েল থ্যাংক ইউ দেখি কতটুকু সুবিধা আছে। আচ্ছা একটু শুনে বলো যে শব্দটা আগে চেয়ে পরিষ্কার কিনা এবং আকেটে যাচ্ছে কিছু কিছু কথা আটকে আছে স্যার একটু ভালো শুন কর্ডা নেড়ে গেলে না স্যার কথাগুলো কেটে কেটে যায়। একটুখানি দাও তো আমি দেরি গিয়ে রিজাইন করি তাতে ঠিক হয়ে যাবে। তাই করো আবার নিয়ে নিয়ে তুই ওখানে ধরে গিয়েছিস হ্যালো। হ্যাঁ এবার বলো তো শুনতে অসুবিধা হচ্ছে না? আগে থেকে দেখো কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বাট আমি কিন্তু ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার প্রথম থেকেই। না দেবপন একটু ইউরোপিয়ান ইনস্ট্যান্সে যখন উনি বলছিলেন তখন ওই জায়গা না না মানে যখন থেকে উনি ই করছিলেন মানে ভিডিওটা অফ করে করছিলেন তখন থেকে কিন্তু ক্লিয়ারলি শুনতে পাচ্ছি আমি। আচ্ছা একটু বলি দেখো যদি অসুবিধা লাগে একবার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা আমরা যে জায়গাটা বলছিলাম যে এই যে পরিবর্তনগুলো গ্রামীণ সম্পর্কে গ্রামীণ প্রশাসনিক সম্পর্কের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো এলো স্বাভাবিকভাবে এর সুবাদে যে বড় পরিবর্তনগুলো সেগুলো প্রশাসনিক পরিবর্তনের পাশাপাশি সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক ধর্মীয় সমস্ত ক্ষেত্রে এই পরিবর্তনগুলি পরিলক্ষিত হচ্ছে। এখন এই সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে সব থেকে বড় যে বিষয়টি জন্ম নিচ্ছে সেটা হলো যে পূর্বেকার যে আর্থ সামাজিক ব্যবস্থা সেটা পরিবর্তিত হয়েছে। বড় সাম্রাজ্যগুলি ভেঙে গেছে তার জায়গায় ছোট ছোট রাজ্যের উদ্ভব ঘটেছে। এই ছোট ছোট রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক বহু ক্ষেত্রেই বিবদমান সম্পর্ক কন্টিনিউয়াসলি তার মধ্যে একটা লড়াই ঝগড়া চলছে যা স্বাভাবিকভাবেই সুস্থ অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিপূর্ণ এবং তার পাশাপাশি এই বৃহৎ বাণিজ্য বৃহৎ অর্থনৈতিক কার্যকলাপকে পৃষ্ঠপোষকতা করার মতো রাষ্ট্র ব্যবস্থা অনুপস্থিত থাকার কারণে অর্থনৈতিক কার্যকলাপও বহুলাংশেই সর্বাংশে নয় অবশ্য রামানন্দ শর্মা রায়বাবু বলছেন যে একেবারে সমস্ত ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল একটা সাবসিস্টেন্স লেভেলের অর্থনীতি পরিণত হয়েছিল ভারতবর্ষ তা হয়নি। ব্যবসা বাণিজ্য বর্তমান ছিল রণবীর চক্রবর্তী করবে কিন্তু সত্ত্বেও পূর্বেকার যে বাণিজ্যের পরিমাণ আর যে ব্যাপ্তি সেটা এই সময় অনেকাংশে কমেছে তাই গ্রামীণ জীবন নির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে। অর্থাৎ মানে এলাকাগত এবং জীবিকাগত দুদিক থেকেই মানুষের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সংযুক্ত করার ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে কারণ শ্রমিকখণ্ডের মধ্যে সে আটকা পড়েছে তার পক্ষে ইচ্ছে মতো নিজের জীবিকা বেছে নেওয়া সম্ভব হচ্ছে না
এবং এর ফলে সে বাধ্য হচ্ছে একটা কাজে সংযুক্ত থাকতে। এখন এই একটা কাজে সংযুক্ত থাকা সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ অর্থনৈতিক একটা আত্মনির্ভর গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থার জন্ম হওয়া, জন্ম বিষয়ে গর্ববোধ, প্রাইড, একটা প্রাইড, সেম সেন্স অফ প্রাইড, এই সমস্তগুলি মিলে অজস্র নতুন বর্ণের জন্ম দিচ্ছে। নতুন নতুন বর্ণ বলবো না, নতুন জাতির জন্ম দিচ্ছে। একই প্রফেশনে যুক্ত থাকার সুবাদে সেই প্রফেশনে বিভিন্ন রকমের স্তরভেদ লক্ষ্য করা যাচ্ছে। যেমন ব্রাহ্মণদের মধ্যে তেমনি ক্ষত্রিয়দের মধ্যে তেমনি অন্যান্যদের মধ্যে, যার যতটা ক্ষমতা সেই অনুসারে সে সমাজের ততটা উপরে। এবং এর পাশাপাশি সামাজিক চলমানতার যে ধারা, সোশ্যাল মোবিলিটির যে ধারা, সেটাও এই বিষয়টিকে প্রভাবিত করছে। নিরন্তর একটা পরিবর্তনশীলতা জাতিগত ক্ষেত্রে এই সময়কালে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই পরিবর্তনশীলতা, তবে এটা মনে করার কোনো কারণ নেই যে এই পরিবর্তনশীলতা থাকার সুবাদে নিচু জাতির কোনো মানুষ ইচ্ছা করলেই উচ্চতর জাতির কোনো জীবিকা গ্রহণ করে, উচ্চতর বর্ণের কোনো জীবিকা গ্রহণ করে সেই বর্ণে নিজেকে স্থিত করতে পারত না, তা নয়। নিজের বর্ণের মধ্যে থেকেই তার পক্ষে নিজের জীবিকাগত কিছুটা পরিবর্তন পরিমার্জন করা সম্ভব হচ্ছিল। এবং সমাজের চোখে কিছুটা উপরে ওঠার জন্য তাদের মধ্যে জীবিকা পরিবর্তনের একটা তাগিদ কাজ করছিল। সুযোগ খুব সীমিত, আগেই বলেছি, কিন্তু তার মধ্যেও এই বিভাজনগুলি নানা কারণে এইভাবে তৈরি হচ্ছিল। এবং একটা উদাহরণ দিয়ে প্রসঙ্গে, যে কিভাবে নতুন জাতিগুলোর জন্ম হচ্ছিল, যে কনস্ট্যান্ট জমি দান করা হচ্ছে, জমি দান করা হচ্ছে, তার জন্য জমির দলিল পত্র লিখতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি যে কাজকর্ম, এর ফলে একটি জাতি, যে জাতিটি ইতিপূর্বে একেবারেই একটা অকুপেশনাল কাস্ট, একটা একটা তার জীবিকাগত জাতি হিসেবে পরিচিত ছিল, সে সেই কাজটা করতো বলে তাকে সেই নামে চিহ্নিত করা হতো। এখন সে একটা পুরোদস্তুর জাতি, একটি পুরোদস্তুর কাস্ট হিসেবে পরিচিত হচ্ছে, কায়স্থ। এর আগে পর্যন্ত কায়স্থর কাজ ছিল করণিক বৃত্তি, সে কেরানির কাজ করত, একেবারেই অকুপেশনাল একটা জাতি পরিচয়, আলাদা করে কায়স্থ বলে ওরকম করে কাউকে চিহ্নিত করা হতো না, কেবলমাত্র সে যে কাজটা করে সেটুকু ছাড়া। জাতি হিসেবে তার আলাদা কোনো পরিচয় নেই, বর্ণাশ্রম প্রথায় কোনো পরিচিতি নেই। কিন্তু এই সময়কালে এসে কায়স্থ পুরোদস্তুর জাতিতে পরিণত হচ্ছে, এবং একদম সুনির্দিষ্ট ভাবে ওই কেরানি বৃত্তিটাই তার বৃত্তি এই হিসেবে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। তোমরা জানো যে অর্থশাস্ত্রে যখন ওই বিভিন্ন বর্ণের কি কি কাজ সেটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, সেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের চারটি বর্ণের কি কি কাজ সে কথা বলে দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে এই জীবিকাগত ভাঙন গুলো তাদের মধ্যে জাতিগত একটা নতুন পরিচয়ের জন্ম দিচ্ছে। এবং একদিকে যখন এই সময়কালে কায়স্থর মতো নতুন জাতির বিকাশ ঘটছে, আর একদিকে যে জাতিটা এতদিন এই ধরনের লেখালেখির কাজকর্ম করত তারা কিন্তু আস্তে আস্তে সেই কাজ থেকে সরে যাচ্ছে। ব্রাহ্মণ আগে এই ধরনের লেখালেখির কাজ, দলিল দস্তাবেজ লেখালেখি না, তার পাশাপাশি অন্যান্য লেখালেখি, এই লেখালেখির কাজগুলো আগে করত ব্রাহ্মণরা, এখন সেই সমস্ত কাজটা চলে যাচ্ছে কায়স্থদের হাতে, এবং ব্রাহ্মণরা ক্রমশ সেই জায়গা থেকে সরে যাচ্ছে। বাণিজ্য কমেছে, ব্যবসা বাণিজ্য কমেছে, যা স্বাভাবিকভাবেই বৈশ্যদের যে সামাজিক প্রতিপত্তি আমরা ইতিপূর্বে দেখেছি খ্রিস্টপূর্ব সময়কালে এবং খ্রিস্টীয় সময়কালে প্রথম দ্বিতীয় শতকে তৃতীয় শতক পর্যন্ত বৈশ্যদের যে বলবলাও,
এই সময়কালে এসে বৈশ্যদের অবস্থা নিতান্তই খারাপ। একটা বড় অংশের বৈশ্য তারা নিজেদের জীবিকা হারিয়েছেন, পেটের তাগিদে নিম্নতর বর্ণের জীবিকা গ্রহণ করতে বাধ্য হয়েছেন এবং বৈশ্যদের সামাজিক অবনমন ঘটেছে। শুধু যে বড় বর্ণগুলো যে তাদের অবস্থান্তর ঘটেছে তা নয়, তার সঙ্গে জাতি পরিচয়টাও, জাতিগত সংখ্যাও অজস্র পরিমাণে বেড়েছে। একই জাতির মধ্যে কে কোন কাজ পারে তার হিসেবে আলাদা আলাদা জাতি হচ্ছে। ফলে সামাজিক সম্পর্ক ইতিপূর্বে যতটা সহজ সরল ছিল তা ভয়ঙ্কর রকমের একটা জটিল রূপ পরিগ্রহ করেছে। অজস্র নতুন কমিউনিটির জন্ম হচ্ছে, যেমন রাজপুত। রাজপুতদের পরিচয় আগেও ছিল, কিন্তু সেই রাজপুতরা সমাজে খুব একটা কলকে পাওয়ার দল ছিল না। তোমরা কেউ অবনীন্দ্রনাথের রাজকাহিনী পড়েছো? মানে ওই টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থানের যে বঙ্গানুবাদ বলবো না, ভাবানুবাদ করেছেন অবনীন্দ্রনাথ। যদি না পড়ে থাকো তাহলে পড়ো। আমি কেন এক্ষেত্রে বললাম যে ওই রাজকাহিনীতে একেবারে শুরুর যে গল্পটি বাপ্পাদিত্য, সেখানে বাপ্পাদিত্য যখন সিংহাসনে বসছে, তার আগে গল্পটা যখন শুরু হচ্ছে যে ভীলরা নগর আক্রমণ করেছে, বাপ্পাদিত্যের পিতাকে হত্যা করেছে, বাপ্পাদিত্যের মা সূর্যদেবের কোলে, বাপ্পাদিত্য তখন শিশু, তাকে শুয়ে রেখে তিনি সূর্যমূর্তির সঙ্গে পাতালে প্রবেশ করেছেন, একেবারেই একটা মিথিকাল গল্প। ফলে বাপ্পাদিত্য এক ভীল রমণী তাকে এসে বাঁচাচ্ছে অন্যান্য ভীলদের হাত থেকে, এবং সেই রমণী তাকে মাতৃস্নেহে পালন করছে। গল্পের একেবারে শেষ লগ্নে এসে বাপ্পাদিত্য রাজা হয়, এবং রাজা হওয়ার জন্য সে যেহেতু ওই ভীল মায়ের দুধ খেয়েছে, সুতরাং তার এক ভীল ভাইয়ের রক্ত দিয়ে তার রাজ্যাভিষেক হচ্ছে, রক্ত দিয়ে তিলক কেটে তার রাজ্যাভিষেক হচ্ছে। এবং তারপর থেকে বাপ্পাদিত্য নিয়ম প্রচলন করে যাচ্ছেন যে ওই ভীলদের হাতে ছাড়া তার বংশধরদের কারো রাজ্যাভিষেক হবে না। সত্যি কথা বলতে কি, কেন এই কাহিনীটা বললাম, যে বস্তুত এই রাজপুতরা তাদের আলাদা কোনো জাতি পরিচয় সেভাবে ছিল না, তারা একেবারে একটা মিক্সড ব্রিড, মিশ্র জাতি। বিভিন্ন রকমের বাইরে থেকে আসা লোকজনের সঙ্গে আদিবাসীদের মিশেল হয়ে অজস্র রকমের রাজপুত গোষ্ঠীর জন্ম হয়েছে, এবং এখনো তোমরা যদি ওই উত্তর পশ্চিম ভারত অঞ্চলে যাও, সেখানে যারা রাজপুত বলে পরিচিত, আমি ভেতরের দিকের ভারতের রাজপুতদের কথা তো বলছিই না, ওই অঞ্চলে যারা একেবারে আগমার্কা রাজপুত বলে নিজেদের দাবি করেন, তাদের মধ্যে দেখবে শারীরিক গঠনগত অজস্র রকমের বৈচিত্র্য রয়েছে। কারোর মধ্যে একেবারে সেই বিশুদ্ধ আর্য রক্তের ধারা বোধহয় কিছুটা শক্তিমান বলে তাদের দেহ বৈশিষ্ট্য অনেকটাই একেবারে আমাদের কেতাবে পড়া রাজপুত আর্যদের মতো, আবার কারো কারো একেবারে কালো কলো সেখানকার ওই আদিবাসীদের। এখন এই যে এত অজস্র রকমের রাজপুত গোষ্ঠী, এদেরকে তো একটা জায়গায় আনতে হবে। ফলে এই সমস্ত রাজপুতদের এই সময় থেকে ক্ষত্রিয় নামে চিহ্নিত করার রীতি প্রচলিত হচ্ছে। সুতরাং আগেকার যারা ক্ষত্রিয় ছিল তার সঙ্গে সঙ্গে এই নতুনরাও ক্ষত্রিয় হিসেবে ঢুকতে শুরু করবে। কেন ওই একটা বর্ণের মধ্যে এত রকমের বিভাজন আসছে তার উত্তরটাই ক্ষত্রিয়টা দিয়ে দিতে পারবো, অন্যগুলো দিয়েও দেওয়া যেত, এটা দিয়েও দেওয়া যেত। এখন স্বাভাবিকভাবেই
যখন এই নতুন গোষ্ঠীগুলো ক্ষত্রিয় বর্ণের মধ্যে ঢুকতে শুরু করছে, তখন যারা পুরনো ক্ষত্রিয় তারা তো মেনে নেবে না। তখন স্বাভাবিকভাবেই ক্ষত্রিয়দের মধ্যে একটা হায়ারার্কি, একটা স্তরভেদ তৈরি হচ্ছে। অজস্র নতুন নতুন নামে ক্ষত্রিয়রা পরিচিত হচ্ছে, বাংলাতেও হয়েছে, আমরা দেখেছি পৌন্ড্র ক্ষত্রিয় ব্যাঘ্র ক্ষত্রিয়ের মতো অজস্র নতুন ক্ষত্রিয় জাতির বিকাশ ঘটেছে। এবং পরে একটা অদ্ভুত ধারা তৈরি হলো যে লড়াকু জাতি মানেই তারা ক্ষত্রিয়। এবং যারাই একটু মারদাঙ্গা করতে পারে তারাই পরবর্তীকালে অন্য কোথাও ঢুকতে পারছে না, ভবিষ্যতে ঢুকে লাভ নেই, শূদ্রতে তো ঢুকবে না আর ব্রাহ্মণে ঢুকতে দেবে না। অতএব হারায় মারায় কাশ্যপ গোত্রর মতো একটা বর্ণই পড়ে রইল, সেটা হলো ক্ষত্রিয়। এবং প্রায় সবাই নিজেদেরকে ক্ষত্রিয় বলে দাবি করতে শুরু করছে। এর অনেক পরের একটা রেফারেন্স দিই যে এই দাবিগুলো কিভাবে অনেক পরবর্তীকালে প্রচুর প্রতিষ্ঠিত হচ্ছে। সেই সময়টা হয়েছে, মাঝখানে লোকে ভুলে গেছে যে এরা আদৌ ক্ষত্রিয় ছিল, কে আছেন এদের ক্ষত্রিয় বলে, মাঠে ঘাটে চাষ করে খায় কৃষি শ্রমিক ক্ষেত মজুর, কে আবার ক্ষত্রিয়, ও সব পাত্তা টাত্তাকেও দিত না। কিন্তু অনেক পরে যখন তাদের জাতি পরিচয়ে পরিচিত হওয়ার একটা প্রয়োজন দেখা দিয়েছে, যখন ব্রিটিশ সরকার সেন্সাস গুলো শুরু করেছে ঊনবিংশ শতকের শেষ দিকে, এই সেন্সাসের সময়তে ব্রিটিশ সরকার তো তাদের কাছে তো সেই অভিজ্ঞতা নেই যে ভারতবর্ষের এই এত কমপ্লেক্স একটা জাতি কাঠামো, সেখানে কে কোন জাতিতে অবস্থান করে এসব তারা জানে না। সুতরাং তারা মানুষের কাছ থেকে জানতে চাইছে যে তোমরাই বলো তোমরা কে কোন জাতিতে। এবং তখন এই অনেকে যাদের ইতিপূর্বে অনেকে মনে করতো প্রায় ট্রাইবাল, ট্রাইবাল নয় প্রায় ট্রাইবাল, তাদেরও অনেকে নিজেদেরকে ক্ষত্রিয় বলে উচ্চতর বর্ণে ঢুকে পড়ছে সুবিধা পাওয়ার জন্য। আবার অদ্ভুত ব্যাপার, স্বাধীনোত্তর পর্বে, স্বাধীনতা উত্তর পর্বে রিজার্ভেশন সিস্টেম চালু হচ্ছে, তখন আবার তারাই এই রিজার্ভেশনের সুবিধাটুকু নেওয়ার জন্য তারা নিজেদেরকে নিম্নতর বর্ণের বলে দাবি করছে। এক সময়তে রাজপুতদের কথা বলছিলাম, তাদের মধ্যে গুজ্জররা, গুজ্জররাও তো রাজপুত বেশি পরিচিত রাজপুত, গুজ্জররা একটা সময় পর্যন্ত নিজেদের মিনাদের সমান বলে দাবি করছে, মানে রাজপুতদের সমান বলে দাবি, মানে উচ্চতর বর্ণের সমান। এবং তারপরে যেই রিজার্ভেশনের সুযোগ সুবিধা হারে তারা গুলো তৈরি হলো, তখন এবার গুজ্জররা বলতে শুরু করলো না আমাদেরকে নিম্নতর বর্ণের সুবিধা। এই কমপ্লেক্সিটি নিরন্তর প্রবাহমান। দেখো রাজপুতদের তো ব্যবস্থা হল, এবার রাজপুতদের পাশাপাশি যে অজস্র বাইরের জাতি বিশেষত উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ অঞ্চলগুলোতে আরো বেশি, তারা যে ভারতবর্ষে এসে বসত স্থাপন করেছে তাদের কি হবে, কুষাণ সব পাঠান অনেকেই তো এসছে, তাদের কোথায় পাঠান? তাহলে সবগুলোকে ক্লাস টুগেদার করে একসঙ্গে করে নিয়ে এদের সবাইকে শূদ্র বর্ণের মধ্যে প্রতিষ্ঠিত করা। তবে এখানে একটা বিষয় মনে রাখা, আমরা এই ধরনের ব্রাহ্মণ তার
দলবল মিলে দুর্যোধনের মেয়েকে অপহরণ করেছে এবং
এবং তারপরে একলব্য তিনি দুর্যোধনের মেয়েকে ভীষণ ভালোবাসে, যে আপরা দুর্যোধনের মেয়েকে হত্যা করেছে তখন একলব্য খেপে উঠল এবং ছেলে যেখানে সম্ভব ছিল তার ভেতরে সম্ভব হত্যা করল, সেটা একটা মহাবিপদ। কোনোভাবে যদি একলব্য তিনি আম্বের কাজকলাপকে সমর্থন করতে পারছেন, কিন্তু ওই বন্ধুর প্রশ্নে হতো মাঝে মাঝে ভগবানকেও প্রভাবিত করে ফেলে, তখন একলব্য কিছু কিছু দিয়ে একলব্য যখন দরজার তালা খুলতে চাই চেষ্টা করছে সুরঙ্গের ভেতরে ঢুকে, তখন কৃষ্ণ প্রথম থেকে একটি পাথর নিয়ে একলব্যের মাথায় ভেসে দেয়, কিন্তু খুব মারা যায়, কেউ দেখেনি, সেটা ধৌম একমাত্র পেছন থেকে দেখেছে। এখনই যখন শ্রীকৃষ্ণের সঙ্গে ধৌমের প্রবল বিতর্ক চলছে এবং একটা পর্যায়ে গিয়ে শ্রীকৃষ্ণ খেপে যাচ্ছে ধন্যবাদের নামে এই যে বৈশ্বিক ধৌম্যটা করে চলেছে সনাতন ধর্মের অনুসরণ করতে গিয়ে শ্রীকৃষ্ণ সেটাকে সমর্থন করতে পারছেন না, বুঝতে পারছেন যে এটা বৈশ্বিক হচ্ছে, তিনি খেপে গিয়ে একেবারে সুদর্শন চক্র বার করে ধর্মের ধৌম্যের গলায় বসিয়ে দেবেন। ধৌম্য তখন বলছেন যে ভালো কথা আমাকে মেরে ফেলতেই পারো, কিন্তু একটা কথা মনে রেখো, আমি মরার আগে চিন্তার করে ভুলে যাবো একলব্যের সঙ্গে তুমি কিরকম ব্যবহার করেছো, তোমার সব দেবত্ব কিন্তু ওইখানে উঠে যাবে, মানুষ তোমাকে পাথর ছুঁড়ে মারবে। দেবত্ব বড় বালাই, শ্রীকৃষ্ণ অনেক কষ্টে সেটাকে অর্জন করেছেন, সুতরাং স্বাভাবিকভাবেই সেটা যদি হাত থেকে চলে যায় তাহলে তার দেবত্ব আর কোন অস্তিত্ব রইল, সুতরাং তিনি ধৌম্যকে ছেড়ে দিচ্ছেন। ধৌম্যকে ছেড়ে দেওয়ার ফলে তার কাল যেটা হচ্ছে এরপরে এই ধৌম্যরাই হয়ে উঠছে সর্বেশ্বর, সনাতন ধর্ম ক্রমশ পরিবর্তিত ব্রহ্মণ্যবাদ সে হয়ে উঠছে সর্বেশ্বর। আশ্চর্যজনকভাবে কৃষ্ণ এবং ধৌম্যের মধ্যে তার বিতর্কের কথাটি মহাভারতের যে জায়গায় লেখা হয়েছে সেই সময়কালটা অনেকটাই আমাদের আলোচ্য সময়কালের কাছে, অর্থাৎ ব্রাহ্মণ্যবাদ ধর্মীয় গ্রন্থাদিকে নির্দেশাবলীকে নিজের মতো করে ইন্টারপ্রেট করার অধিকার অর্জন করার ফলে সে যে যথেচ্ছাচারীর জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছে কৃষ্ণ এবং ধর্মের মধ্যকার ঘটনা তার একটা প্রমাণ। এখন এট দ্য সেম টাইম এটাও মনে হয় যে ব্রাহ্মণদের মধ্যে সবাই কিন্তু সমান ক্ষমতা বলে, ব্রাহ্মণদের মধ্যেও অজস্র সাবসেকশন তৈরি হচ্ছে, অজস্র বিভাজন তৈরি হচ্ছে, একেবারে অগ্নিহোত্রী ব্রাহ্মণ থেকে একেবারে অগ্রগামী ব্রাহ্মণ সবাই রয়েছে, অর্থাৎ তিনি যজ্ঞের অধিকারী তিনিও আছেন আর একেবারে নিম্ন স্তরে তিনি ওই আমরা চলতি কথায় যাকে মরিপুরা ব্রাহ্মণ বলি আর কি, যে শ্মশানে ঘাট কাজ করে এবং প্রথম পিণ্ডটা তিনি গ্রহণ করেন যাচ্ছে অজস্র বিভাজন, সুতরাং তারাও যে সবাই সমান ক্ষমতাবতী তা নয়, কিন্তু নিম্নতর বর্গের চোখে তারা সবাই সবাই ব্রাহ্মণ। ব্রাহ্মণের অনেক সুবিধা রয়েছে সামাজিক ক্ষেত্রে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় না, তারা ট্যাক্স দেন না, তারা রাস্তায় চলতে চলতে আগে যাওয়ার অধিকার, তিনি যখন রাস্তা দিয়ে যাবেন তখন কোনো বর্গের কেউ তার
ছায়া মারাতে পারবে না। তোমরা কেউ সত্যি প্রায় সর্বদিন ছবিটা দেখেছো, একজন কেউ কোনো দেখেছো কি? সেখানে এই চন্ডালটি পেছনে একটা ঝাড়ু বাঁধা ন্যাজের মতো, আর গলায় একটা কলসি ঝোলানো, তাকে ভোরের মধ্যে গায়ে ঢুকে এই চন্ডালটাকে একেবারে নোংরা সাফ করার জন্য গায়ে ঢুকতে পারবে? তো ঝাড়ু টাড়ু যা দেওয়ার, নোংরা টোংরা যা পরিষ্কার করার, নলমূত্র ইত্যাদি এসব পরিষ্কার পরিষ্কার করার কাজ ওই ভোরের মধ্যে করে চলে যেত, গায়ের বাইরে চলে যেত, মানে গায়ের বাইরে না, গায়ের ভেতরে ঢুকতে দেয়। আর এই যে গায়ের ভেতরে যখন এটা ঢুকবে, তখন এদের পায়ের ছাপের ওপর যাতে কোনো ব্রাহ্মণের পায়ের ছাপ না পড়ে, তার জন্য এদের পেছনে ওই ঝাড়ুটা বাঁধা। এই যে এরা যখন চলতে চলতে যাবে, এদের পেছনে ঝাড়ু হয়, তাদের পায়ের তালটা বুঝতে বুঝতে যাবে। এবং যদি এরা কখনো ঝুঁকি খেলার প্রয়োজন হয়, তাহলে ওই হাঁড়ি গলায় ছড়ানো হাঁড়িটার মধ্যে ফেলবে, রাস্তা খেলা ছড়ে। ফলে যেটা আমরা বলছিলাম যে রাস্তা দিয়ে যখন এরা যাবে, তখন এদের ছাপ বাঁধতেও কেউ অধিকারী নয়। এবং শুধু যে মৃত্যুদণ্ড তাদের দেওয়া হবে না, কারণ অন্যান্য যে কোনো ধরনের কাজ করলেও উন্নতর বর্ণের তুলনায় তাদের শাস্তি অনেক, এমনকি হত্যা করলেও ওর প্রাশ্চিত্য করলেই ছাড়, অন্য বর্ণদের ক্ষেত্রে সেটা মৃত্যুদণ্ড। এবং শুধু মৃত্যুদণ্ড তাই নয়, মহত্তা মহাপাপ এই কথা বলে শুধুমাত্র সেই ব্যক্তিটি নিজে যে যখন যখন ওই বংশে যা যা কিছু করবে, সবসময় তিনি এক কথা মনে করানো হবে, তোমার অমুক ঊর্ধ্বতন পুরুষ তিনি ব্রহ্ম হত্যা করেছেন, তোমাদের গোটা পরিবারটাই সমাজ শুদ্ধ, সমাজ অভিভূত। ব্রাহ্মণের ক্ষেত্রে বিপরীত ছিল। এবং সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় সেটা হলো, সেটা প্রথমে সঙ্গে আসছেন, নিজের প্রিয় কর্তব্যকে নিজেদের মতো করে ব্যাখ্যা করার মতো অধিকার তারা অর্জন করে দিচ্ছে তা নয়। দক্ষিণ ভারতের ক্ষেত্রে আমরা দেখছি, বিশেষ করে দক্ষিণ ভারত, কারণ টেম্পল পলিটিক্স এর ব্যাপারটা দক্ষিণ ভারতে অনেক বেশি, যে ধর্মের সঙ্গে মন্দিরকে জুড়ে দেওয়া, এর আগে পর্যন্ত আমরা কি দেখেছি, ধর্ম আছে কিন্তু একেবারে প্রাতিষ্ঠানিক ধর্ম, অমুক মন্দিরের এই হচ্ছে তারা তারা অংশ, অমুক মন্দিরের এই হচ্ছে তারা তারা অংশ অনুসরণ বা অনুসরণকারী, এইভাবে টেম্পল ওরিয়েন্টেশন, টেম্পল ওরিয়েন্টেড রিলিজিয়ন, মন্দির কেন্দ্রিক ধর্ম ব্যবস্থা, এমনটা কিন্তু আগে ছিল না। এই টেম্পল ওরিয়েন্টেড রিলিজিয়নেরও জন্মদাতা কিন্তু এই ব্রাহ্মণ, নিজেদের সুবিধা দেবতাকে ব্যবহার করে দেবতার নামে নানা ধরনের পর্যাত করার সুযোগটা তারা নিজেদের মতো করে তৈরি করে ফেলছে। ওই ধর্মীয় ব্রাহ্মণকে নিজেদের মতো করে ব্যাখ্যা করতে পারে, এই মন্দিরকে ব্যবহার করে কত রকমের বদমাশি এই ব্রাহ্মণটা এখনো পর্যন্ত জানি, যার কোনো সমর্থন কোনো ধর্মীয় গ্রন্থে নেই। দক্ষিণ ভারতে এখনো পর্যন্ত আইনত নিষিদ্ধ হয়ে যাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত লুকিয়ে ছিনিয়ে অত্যন্ত ভিন্ন ঘটনা চলে দেবদাস, কোথাও তার ব্যাখ্যা
ঈশ্বরের নামে সেই মেয়েটি নিজেকে সমর্পণ করলো মন্দিরের কাছে, এমন কথা কোথাও বলা নেই। সম্পূর্ণতই সেই মন্দিরের পুরো নিজের ভোগের কাজে লাগে। বয়স হয়ে গেলে তার টিকে করা ছাড়া কোনো কর্তব্য কেউ দেখে না। একটা সময় আইনি সমর্থন নিয়েই চলত, এখন আইনি সমর্থন না থাকা সমাজের সর্বেসর্বা হয়ে ওঠার সুবাদে কেবল ওরিয়েন্টেড রিলিজনের জন্ম দিয়েও এরা যথেচ্ছা যা করার একটা অধিকার সত্যিকারের কথা আগেই বলেছে, তাদের কথা বলার দরকার নেই। তারাই সমাজের সর্বেসর্বা ব্রাহ্মণদের হাত ধরে চলা লোক, তাদের মধ্যে অজস্র বিভাজন থাকা সত্ত্বেও ব্রাহ্মণদের সঙ্গে তাদের একটা আদান প্রদানের সম্পর্ক। সুতরাং ব্রাহ্মণরাও তাদের খুব একটা ঘাটার, তারা তাদের নিজেদের বিপদে পড়লো কারা, বৈশ্য। আমরা আগেই বলেছি যে ব্যবসা বাণিজ্য অনেকটা কমে আসার সুবাদে খারাপ হয়েছে, সঙ্গে তাদের আর আলাদা করার বিশেষ কোনো সুযোগই নেই। আল বিরুনি তো পরিষ্কার করেই বলছে যে শূদ্র এবং বৈশ্যদের মধ্যে কোন পার্থক্য তিনি দেখেননি, কেবলমাত্র একটা পার্থক্যের কথা তিনি বলেছেন যে শূদ্ররা ব্যবসা ট্যাবসা যখন করতো তখন সব ধরনের জিনিসপত্র বিক্রি করতে পারত, কিন্তু বৈশ্যরা কয়েকটা জিনিস বিক্রি করতে পারত না, যেমন নুন, মদ, মাংস, দই, তরবারি, তীর, ধনুক ইত্যাদি, জল আর এইগুলোর ব্যবসা বৈশ্যরা করতে পারে। বাকি আর বৈশ্য এবং শূদ্রদের মধ্যে বিশেষ কোনো পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না। আমি সময় বোধ হয় অনেককে দিয়ে ফেলছি, এবারে একটু সামারাইজ করছি, পরে আসে শুধু সর্বাধিক কাল থেকেই ব্রাহ্মণ্যবাদী সমাজে শূদ্রদের অবস্থাটা যতটা কম বলা যায় ততই। যদিও এক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এসেছে, বস্তুত প্রাচীন যে চতুর্বর্ণাশ্রম সেখানে শূদ্ররা নিম্নে অবস্থিত হলেও শূদ্ররাও কিন্তু আর অপর তিন বর্ণকে সেবা করা শূদ্রদের কাজ হলেও সমাজের চোখে শূদ্রদের বেশ কিছু অধিকার স্বীকৃত। অর্থশাস্ত্রে তার অজস্র প্রমাণ আমরা পেয়েছি, যেখানে ইচ্ছা করলেই একজন শূদ্রের সঙ্গে দুর্ব্যবহার করার অধিকার উচ্চতর বর্ণের কারণ নেই। এমনকি উচ্চতর বর্ণের মানুষদের সাথে শূদ্রদের সামাজিক সম্পর্ক স্থাপনও সমাজ স্বীকৃত, সামাজিক বিধি স্বীকৃত। আমাদের সময়কালে এসে সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ তারাই, এবং এই সময়তে তাদের সংখ্যা আরো বাড়ছে। কিন্তু আমি বললাম অজস্র নতুন নতুন যারা যারা তৈরি হয়েছে সবকে সূত্রে ফেলে দিচ্ছেন, তাদের মধ্যে মিশ্র বর্ণও আছে অনুলোম এবং প্রতিলোম বিবাহের সূত্রে। মূল গোষ্ঠী আটটা, অষ্টসূত্র নামে যাদের চিহ্নিত করা হচ্ছে তারা কারা, ব্যাগ, আদ, কোল, কোচ, হাড়ি, ডোম, ছেলে, বাগদিতা আর বেলাগ্র এবং শেষত চন্ডা। এই হচ্ছে অষ্টসূত্র, আটটি সূত্রপদ। এদের নিচে শূদ্রদের নিচে আর একটা অংশ রয়েছে, তারা হচ্ছে অন্তযোগ মানে শেষে যন্ত্র, যার একেবারে নিচে যন্ত্র। যখন একেবারে স্মৃতিশাস্ত্রগুলো লেখা হচ্ছে তখন যারা যারা অস্পৃশ্য ছিল তাদেরকে অন্তযোগ বলা, বেদব্যাসী এরকম
12টা নাম দিয়েছে এবং এই 12টা যে এই 12টাকে তিনি একসঙ্গে করেছেন একটা শব্দে যে এরা সবাই গোমাংস ভক্ষণ করে। আল বিরুনির 8টা গোষ্ঠীর কথা বলছে যারা বিভিন্ন ধরনের কারিগরি মূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু উপরের চারটে বর্ণের মধ্যে তারা অন্তর্ভুক্ত নয়। এরা কারা? এরা হচ্ছে রজ, ব্যাগ, চর্মকার যে জুতো টুতো বা চামড়ার কাজ করে, নট বা শৈলস মানে যিনি যাত্রা নাটক ইত্যাদি করে নানা ধরনের ম্যাজিকও দেখান করে, পুরুষ মানে যিনি বাস্কেট টাস্কেট মানে ঝুড়ি ঝুড়ি বোনেন এবং হাল তৈরি করেন, নাবিক পরিবর্ত মানে যে মাছ ধরে জেলে, হিল শিকারী আর গোবিন্দ মানে তাঁতি। এই হচ্ছে আটটার কথা আল বিরুনি বলছে এবং এরা সবাই নিম্নতর বর্ণ। এখন চারটে বর্ণের যে পরিবর্তিত অবস্থার কথা বললাম, এর সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় উল্লেখ সেটা হলো যে এই সময়কালে আরো আরো বেশ প্রয়োজনের তাগিদে অনুভব করছিল এই সময়কার সমাজ, সেটাও তো লক্ষ্য করা যাচ্ছে। একদিকে ইসলাম ঢুকছে, হিন্দুতর বর্গগুলোর মধ্যে এতদিন যেমন ব্রাহ্মণ্যবাদের গড়ে থাকার কারণে একটা তাগিদ কাজ করছে, নবম দশম শপথ শতক নাগাদ একটা দেখছি একটা মেজর সংখ্যক নিম্নবর্গীয় মানুষ দক্ষিণ ভারতে তারা ইসলাম গ্রহণ করছে, ব্রাহ্মণ্যবাদ অনুভব করছে, নিজেকে পরিবর্তিত করা প্রয়োজন, উন্নতর বর্গ থেকে কিছু কিছু লোককে যদি নিজের মধ্যে ঢুকিয়ে নেওয়া না যায়, কিছু কিছু হিন্দুকে যদি নিজের মধ্যে ঢুকিয়ে নেওয়া না যায়, মডিফাই করা যদি না যায় ব্রাহ্মণ্যবাদকে, তাহলে এই লোকগুলোকে ব্রাহ্মণ্যবাদের মধ্যে ধরে রাখা মুশকিল হবে। অথবা দেখা যাচ্ছে যে বেশ কিছু আদিবাসী গোষ্ঠী ট্রাইবাল সোসাইটির অন্তর্ভুক্ত কিছু গোষ্ঠীকেও কাস্ট সোসাইটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ব্রাহ্মণ্যবাদের নিজের স্বার্থে, দেখানো হচ্ছে দেখো আমি তোমাদের তোমাদের সঙ্গে আছি, যাতে করে বাকি নিম্নতর বর্ণের মানুষ তারা আশায় আশায় থাকে যে আমরাও কোনো সময় পারবো, আমাদেরও নিবার মুক্তি ঘটবে, অতএব আমাদের অন্য ধর্মে যাওয়ার প্রয়োজন হবে না। সুতরাং খানিকটা লোভ দেখি কিছু কিছু গোষ্ঠীকে যাদেরকে নিয়ে তাদের পারপাস করবে, এরকম কিছু গোষ্ঠীর লোককে সঙ্গে টেনে নিয়ে এবং বাকিদেরকে লোভ দেখিয়ে একটা সামাজিক বাঁধন রাখার চেষ্টা করে। এবং তার পাশাপাশি একটা বিষয় বলার, সেটা হলো যে ব্রহ্মদেয়গুলি এগুলি ব্রাহ্মণ্যবাদ এবং উপজাতীয় আদিবাসী ধর্ম তাদের মধ্যে একটা একটা পারস্পরিক আদান প্রদানের জায়গাও তৈরি হয়েছে এবং এর ফলে অজস্র রকমের নতুন ধরনের রিলিজিয়াস থিমকে তৈরি হয়েছে। ট্রাইবাল লোকজন, আদিবাসী লোকজন, তাদের তারা ব্রাহ্মণ্যবাদের সাথে নিজেদের পরিচিত করছে এবং এর ফলে বহু ব্রাহ্মণ্যবাদী রীতিনীতি আস্তে আস্তে এই আদিবাসী সমাজ এসব এতদিন তারা করত না, কিন্তু এখন তারা মনে চলে এলো যে ইচ্ছেটা কিভাবে তৈরি হয়েছে মহাবীর সর্ব শরৎচন্দ্রের শুনেছ বা করেছ, সেখানে যখন আমাদের ছেলে শেষে মা মারা গেছে সে আট কাজ করতে চান না, মোকাবলি করবিদারের কাছে টাকা চাইতে গেলে তখন কল্পন খেয়েছো তোমার
কোথায় ফেলে এই বুড়ো চালাটাই ছিল আসলে এই ভিন্নতর বর্গের রীতি কিন্তু ওই ব্রাহ্মণের সুবাদে এদের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা তৈরি যে আমরা ওই রীতিগুলোকে গ্রহণ এটা তো একরকম বললাম আরো ওই বাহিক রীতি নীতি যা কিছু যা সামাজিক রীতি আছে আপনার সেখান থেকে তারা এই রীতিনীতি গুলোকে গ্রহণ করছে এটা যে একমাত্রিক তা নয় উল্টো দিক থেকে ব্রাহ্মণরাও আদিবাসী সমাজের বেশ কিছু রীতিনীতির সঙ্গে পরিচিত হচ্ছে যারা গ্রহণ করে তার সর্বোৎকৃষ্ট উদাহরণ বলতে পারি আমরা জগন্নাথ কার জগন্নাথ জীবনে কোনদিন ব্রাহ্মণ্যবাদী দেবতা ছিলেন না যারা পুরী গেছো বা যাওনি অন্য কোথাও হয়তো শুনেছ জগন্নাথের সৃষ্টি আদৌ ব্রাহ্মণ্যবাদের হাত ধরে হয়নি কোনো ব্রাহ্মণের হাত ধরে এক ব্রাহ্মণ চুরি করেন সেই একটা গল্প আছে এটা কনসেপ্ট চুরি করা আল্টার কনসেপ্টটাকে চুরি করা পরে সে জগন্নাথ হয়ে গেলে অন্যতম হব এভাবে ব্রাহ্মণ্যবাদও ট্রাইবাল বহু কিছুকে গ্রহণ করছে আমরা বাংলার ক্ষেত্রে কালী পুজোকে তার উদাহরণ কালী বলতে পারি গণেশ বলতে পারি গুজরাটের স্টেট শিব বলতে পারি এরা একেবারেই লৌকিক দেবতা ছিলেন গণেশ তো পরিপূর্ণরূপে লৌকিক দেবতা কালী তো একেবারেই তান্ত্রিক দেবতা বহু পরে তার তৈরি অঙ্কের উদ্ভবটা অনেকে বলে থাকেন এই ব্রাহ্মণিকের সঙ্গে ট্রাইবেল রীতিনীতি মিলনের ফলেই সৃষ্ট হয়েছে এভাবে একটা পারস্পরিক আদান প্রদান মিলবিষ সমাজের মধ্যে এই সময় চলছে এখন এই ইন্টারাকশন গুলি স্বাভাবিকভাবে সামাজিক আরো জটিলতার জন্ম দিয়েছে আরো নতুনতর সামাজিক সম্পর্কের জন্ম দিয়েছে অনেকটা সময় শেষ খানি ঘুরে আমি আলোচনাটা শেষ করবো না বললেই নয় আমরা সমাজের সমস্ত ধরনের মানুষের কথা বললাম একটা টাকা সম্পর্কে স্মৃতিচন্দ্রিকা আর স্মৃতিটা ভাষা সবর্ণ বিবাহ অত্যন্ত জরুরি এবং অসবর্ণ বিবাহ গুলি আসলে লালসার বহিঃপ্রকাশ সেখানে কোনো দায়বদ্ধতা থাকে না একজন ব্রাহ্মণ পুরুষ যখন একজন শুক্রার অবনীর প্রতি আকৃষ্ট হচ্ছে তখন সেখানে কোনো সামাজিক দায়বদ্ধতা নেই কেবল অবনীর প্রতি একটা দৈহিক লালসা থেকেই তিনি অতএব এই অসবর্ণ বিবাহ সমাজের মধ্যে কিন্তু সিদ্ধার্থ স্যার কি বলছে সিদ্ধার্থ স্যার বলছে যে সব কিন্তু পারমানেন্ট নয় সব ধরনের ইন্টারন্যাশনাল ম্যারেজ পারমানেন্ট নয় কেবলমাত্র ব্রাহ্মণ পুরুষ এবং শূদ্রা নারীর মধ্যে বিবাহ অসিদ্ধ অন্যান্য বর্ণের মধ্যে বিয়ে থাকতে চলতেই পারে এবং বহু বিবাহ বিশেষত রাজকীয় পরিবার গুলি ব্যাপকভাবে প্রচলিত তার অজস্র উদাহরণও আমরা সমকালীন নেতাগুলো থেকে পেয়েছি মেয়েদের অবস্থা স্বাভাবিকভাবে আরো খারাপ হয়েছে আগের তুলনায় তার স্বামী এবং স্বামীর পরিবারের অন্যান্য পুরুষরা করেন সেই মেয়েটি যাতে কোনোভাবেই কোন রকমের স্বামীর অধিকার কোনোদিন করতে না পারে এবং নারীর সুচিতা এভাবেই হয়তো খাবে
হবে আমরা দেখছি যে ইউরোপে নতুন সমাজ কাঠামো যখন তৈরি হচ্ছে তখন ম্যারেজ ম্যানুয়াল গুলি লেখা হয়েছে, সে ম্যারেজ ম্যানুয়াল গুলিতে মেয়েটি কেমন হবে এ সম্পর্কিত নির্দেশিকা রয়েছে। এবং সেই নির্দেশিকা কি বলা হচ্ছে, যে মেয়েটি আসতে হবে বড় লোকের বাড়ি থেকে, দম্পতি দম্পতি থাকতে হবে, এবং সম্পত্তি থাকতে হবে কেন, শুধু সম্পত্তি থাকলে হবে না, প্রতিটি বাড়িও হতে হবে, কি বড় লোক হলে হবে, নামজাদা জনবান পরিবার হতে হবে, কারণ ওই সম্পত্তিটি সে বিয়ে করে আসার সময় সে বোন হিসেবে বেশ কিছু টাকা পয়সা নিয়ে আসবে, যেটা স্বামীর ব্যবসা পাচ্ছে কাজে লাগবে। আর কি বলা হচ্ছে, যে মেয়েটি সবসময় মাটির দিকে তাকিয়ে কথা বলবে, আমি তোদের দিকে তাকিয়ে কথা বলবে না, আমাদের দেশের দারুণ নির্মম, সেখানে বলা হচ্ছে যে মেয়েটির বিয়ের বয়স কখনোই 18-এর বেশি হওয়া চলবে না, এবং ছেলেটির বিয়ের বয়স কখনোই 40-এর বেশি হওয়া চলবে না। কেন, কারণ মেয়েটি তার স্বামীকে যুগের পর স্বামী এবং পিতার চোখে দেখবে, এবং আশ্চর্যজনক ভাবে মহিলার কথা আমরা জানছি, তিনি নিজে তার স্বামী মারা যাওয়ার পরে স্বামী বিশাল ব্যবসায়িক সম্পত্তির অধিকারী হয়েছেন, নিজে ব্যবসা ব্যবসা করেন, সমুদ্র বাণিজ্য অংশ গ্রহণ করেন, তিনি যখন নিজের ছেলেদের জন্য বিয়ে দেখতে যাচ্ছেন তখন কিন্তু ওই ম্যারেজ ম্যানুয়ালে যে ধরনের মেয়ের কথা বলা হয়েছে সেই ধরনের বিষয়ে আমাদের আলোচ্য সময়কালের ভারতবর্ষ ইউরোপীয় সমাজ বিশেষ কোনো পার্থক্য নেই, এটি চিরকাল যুগে যুগে সর্বক্ষেত্রে প্রবাহমান, নারীর সুচিতা রক্ষা জন্য নানা ধরনের বিধি প্রণয়ন। এক্ষেত্রে একটা মজার বিষয় সেটা হলো সুচিতা ব্যাপারটা এমন ভাবে মাথায় ঘিরে বসেছে যে কোনো মহিলা তিনি যদি ব্যভিচারের দোষে দুষ্ট হন তাহলেও কিন্তু সামান্য ব্যবচার করি তাকে একেবারে সামান্য ব্যবচার ব্যবচার যদি একটু করেন তাহলেও কিন্তু সেটা লুকিয়ে ছড়িয়ে রাখা হচ্ছে, এবং বলা হচ্ছে যে যতদিন না পর্যন্ত তিনি এর জন্য প্রায়শ্চিত্ত করছেন ততদিন পর্যন্ত তিনি সমস্ত রকমের পারিবারিক দাম্পত্য সম্পর্ক থেকে বঞ্চিত, এটুকুই বা তাকে একবার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে, তাকে একটা ঘরে বন্ধ করে রেখে দেওয়া হচ্ছে, তার ব্যাসযুক্ত করতে হবে, ফিনান্স সময় দিতে হবে, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট পরিবারের অন্যান্য বিষয়ে সামাজিক যেটুকু অধিকার তার আগে ছিল সে তো বহু আগে বন্ধিত হয়েছে, আমাদের আলোচ্য সময়কালে এসে তার প্রায় কিছুমাত্র অবশিষ্ট নেই, কোনোরকম সামাজিক অনুষ্ঠানে পুরুষ ব্যক্তি রেখে অংশগ্রহণের কোন সুযোগ পান নেই, তিনি একেবারেই পর্দানুশীলায় পরিণত হচ্ছেন, আরো পরবর্তী সময়কালে গিয়ে দেখবো নানা রকমের প্রস্তুতি তৈরি হচ্ছে তাদেরকে আরো বেশি আটকে রাখার জন্য, বিশেষত ইসলামের আগমনের দোহাই দিয়ে পর্দা প্রথার প্রচলন হচ্ছে যখন দ্বাদশ ত্রয়োদশ শতকে, তখন থেকে নারীকে একেবারে গৃহবন্ধনীন করে ফেলা হচ্ছে, সামান্যত প্রসঙ্গ এইভাবে তার অবস্থা পরীক্ষা দিয়েছি, আমি এখানেই শেষ করছি, এবার তোমাদের যদি
হ্যালো, যে পাপে দায় ভার বা
একজন ব্যক্তি যখন
রাজা হচ্ছে তখন তার পাশে দাঁড়িয়ে যদি তার স্বীকৃতি না দেন তাহলে সমাজে তিনি মান্যতা পাবেন না। নতুন একটা রাজবংশের রাজা যখন অন্য পুরোনো রাজবংশকে সরিয়ে রাজা হচ্ছে তখন সেই পুরোহিতকে তার অভিষেক পর্ব করতে হবে। এবং এটা তো আবারও বলি ভারতবর্ষে একমাত্র নয়, তোমরা মনে করে দেখো শার্লেমেনের অভিষেকের ঘটনা, যখন শার্লেমেন তো পোপের দয়ায় সিংহাসনে বসছেন না, নিজের পুরোদের সিংহাসনে বসছেন, কিন্তু ওই তার অভিষেকের দিন সকালে যখন পোপ দিয়ে তিনি নিজে হয়ে যখন প্রার্থনা করছেন তখন পোপ দিয়ে মাথায় মুকুটটা পরিয়ে হিমালয় পাড়ার বলে ভেঙে দিতে শুরু করলো, সেটা কোনো দরকার ছিল না পার্লামেন্টের, কিন্তু পোপের ওই মদতের কোনো প্রয়োজন ছিল না, বাট স্টিল তার অ্যাকসেপ্টেন্সটা অনেক পোপের নিজে দায় ছিল শার্লেমেনকে পক্ষে আনা। শার্লেমেনের দায় না থাকলেও পোপলমে কিন্তু বেড়ে নিলেন, পোপকে তাড়িয়ে দিলেন। আর তোমার দ্বিতীয় অংশ সেটা হলো যে হ্যাঁ দর্শনযোগ্য করে তুলেছেন ভালো কথা, আর জন দেশের জিডিপি বেড়েছে তাই দিয়ে আজকে দিনে আমরা যেরকম অর্থনীতি ভাবি চাষযোগ্য করার পাশাপাশি ওই গায়ের বাকি লোকগুলো যাদেরকে দিয়ে চাষযোগ্য করালো তাদের অধিকার স্বীকৃতি পেল না, তাদেরকে যেমন ভাবে ব্যবহার করছেন তেমন ভাবেই করলেন। ওই জমিকে চাষযোগ্য করে তোলার সুবাদে অর্থনৈতিক পরিবর্তন কি কিছু সাধিত হলো রাষ্ট্রের? না, তার কারণ ওই অর্থনৈতিক সুবিধা যেটুকু পাওয়া গেল সেটুকু ব্রাহ্মণ নিজেই আত্মস্থ করলেন, রাষ্ট্রের তো কোনো কাজে লাগলো তুই বলতে পার তখন কাজে লাগে, 5-6 বছর বাদে বন কেটে বসত করার সুবাদে তো রাষ্ট্রের কাজে লেগেছে, সে তো লাগবে। কিন্তু তখন যে ব্রাহ্মণ ওই কাজটি করছে তিনি কোনো সামাজিক সংস্কারের কাজ করতে দেবে করছে, তিনি একেবারেই তার ব্যক্তি স্বার্থে কাজ করছেন, উঠির জমি পেয়েছেন, ফুল জমি পেয়েছেন, জঙ্গল জমি পেয়েছেন, বন কেটে বসত করেছেন। কিন্তু বন কেটে বসত করতে গিয়ে অ্যাট দ্য সেম টাইম ওই বনের যারা অধিকারী ছিল ওই বনকে যারা নিজেদের মতো করে স্বাধীনভাবে ব্যবহার করতে পারত যে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজন তাদের অধিকার অরণ করেছে, তাদেরকে তো বনকে নিজের মতো করে ব্যবহার করতে দেয়। সুতরাং যা করেছে সে সত্যি নিজের স্বার্থ এবং সেটা করতে গিয়ে অপরের স্বার্থ হানি করেছে, যারা ইতিপূর্বে সেখানে স্বাধীনভাবে বসবাস করতে পারত তাদের স্বার্থের ওপরে নিজের স্বার্থকে চাপিয়ে দিয়েছে। তৃতীয় প্রশ্ন স্বর্ণব দাস দেবীদিন সম্পর্কে যে প্রশ্ন আমার বডি দেবী আই ডোন্ট নো হিন্দু ধর্ম বলে কোন ধর্মের সূচনা কোনো তারা হয়নি, নামকরণটাই তার বাইরের লোকজন এসে পড়ে গেছে। আর সেই অর্থে যদি হিন্দু ধর্ম করতে হয় তাহলে তো ভারতের বসবাসকারী সকল মানুষ যে কোনো ধর্ম নির্বিশেষে না অন্যবাদ আলাদা ব্রাহ্মণ্যবাদের সঙ্গে যাতে যারা হিন্দু ধর্মকে ফিরিয়ে ফেলতে চাইছে
বেশি পড়া চাই, তুমি আস্তে আছো কিন্তু ধর্ম পড়েই ধরে যা যা বলা হয়েছে যদি স্ক্রিপচার গুলোর কথা বলা হয় সে সম্পূর্ণ যদি পড়ি তাহলে দেখবো ব্রাহ্মণ্যবাদের সঙ্গে বহুলাম চিন্তা ব্রাহ্মণ্যবাদ যে রূপে নিজেকে সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ শতকে বা তার উপরে নিজেকে প্রতিভাত করল তার সাথে এই ভারতবর্ষের যে সনাতন ধর্ম তার বহুলাংশেই কোনো দিন সে ভিন্ন কথা বলে আমাদের যে বৈদিক গ্রন্থাদি বা তার বেদোত্তর যে সমস্ত গ্রন্থাদি তাতে যা লেখা আছে ব্রাহ্মণ্যবাদ কথা বলে নাকি ব্রাহ্মণ্যবাদের জায়গাটাই নেই যেখানে বোধ বেদেই বারবার প্রশ্ন করা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সেখানে শুধুমণি ভট্টাচার্যের অসামান্য লেখা আছে সংশয়বাদিতা নিরন্তর ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে তাকেও স্বীকৃতি দিয়েছে ব্রাহ্মণ্যবাদ দিয়েছে দেবে না ঈশ্বর ব্যতীত ব্রাহ্মণ্যবাদের গতি ওই অর্থে যদি হিন্দু ধর্মকে ধরতে হয় তাহলে কিন্তু ব্রাহ্মণ্যবাদ হিন্দু ধর্ম অপেক্ষা বহুলাংশে নিকৃষ্ট আর তোমার সরাসরি উত্তর আমি দিতে পারছি না কারণ হিন্দু ধর্ম কাকে বলে আমি জানি এর প্রোটেক্টর কোন ধর্ম কোন গ্রন্থ দিয়ে অনুসরণ করি আমি হিন্দু ধর্ম সম্পর্কে জানতে পারবো জানি না কোন উত্তর কথাটা কেউ বলে যত যা বলা আছে সেটা ব্রাহ্মণ্যবাদের কথা নয় আমি জানি যারা বলেন তাদের কাছে জিজ্ঞাসা করি হিন্দু ধর্মটা আসলে আয়না মাথায় না আমি জানি থ্যাংক ইউ স্যার হ্যাঁ স্যার বুঝেছি এবার চন্দ্রা কি অন্তর্ষ না চন্দ্রা অন্তর্ষ আপনি আগেই যে গোষ্ঠীগুলোর কথা এর আগে উল্লেখ করেছি তার মধ্যে কিন্তু চন্দ্রা সূত্রের অন্তর্ভুক্ত সেখানে কিন্তু অষ্টসূত্রের যে কথা বলেছি অষ্টসূত্রের মধ্যে রয়েছে ব্যাগ ভাগ বোন পৌঁছ বাড়ি লোক জেলে বাদিকা বেলাগ্রহী এবং চন্দ্রা অন্তর্জনীতে তারপর চন্দ্রার শুক্র বর্ণ আর চন্দ্রের কাজ তখন ছিল হচ্ছে মূলত পরিষ্কার উপরের চারটে বর্ণের সঙ্গে ডোমের কাজ এটা ডোম আলাদা করে করতে হবে আমরা সাধারণত চন্দ্রার বলতে মনে করে থাকি ডোমের সঙ্গে সমার্থ তা কিন্তু নয় ডোমকে আলাদা হিসেবে চিহ্নিত করা হয়েছে পড়া পড়ানোর কাজ করে চন্দ্রাল কিন্তু পড়া পড়ানোর কাজ করে আচ্ছা স্যার তাহলে যারা অন্ধ তাদের তারা কি কাজ করে চিঠিকার কথা বললাম কয়েকটা কয়েকটা চিঠিকার কথা একটু সঙ্গে বলেছিলাম ওই বিবর বা জেলে চর্মকার আর
Thank you.